আমরা শিক্ষা মন্ত্রণালয়ে তালা দিয়ে যাবো, শিক্ষা মন্ত্রণালয়ে। আমাদের দাবি একটাই, সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে আমাদের রেজাল্ট প্রকাশ করা হোক। তারা আজকে সিদ্ধান্ত নিয়েছে 50 মার্কের পরীক্ষা হবে এবং পরীক্ষা আরো 2 মাস পিছাবে। আমরা এইচএসসি 24 ম্যাচের শিক্ষার্থী, একজনও এই দাবি মানি না, একজনও। আমরা চাই সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে শীঘ্রই আমাদের যে 6-7টা পরীক্ষা হয় নাই ওগুলা এসএসসি থেকে নাম্বার নিয়ে শীঘ্রই মূল্যায়ন করা হোক, না হয় আমরা শিক্ষা মন্ত্রণালয়ে তালা দিয়ে যাবো, শিক্ষা মন্ত্রণালয়ে। আজকে 4-5 মাস ধরে দেশের পরিস্থিতি খুব খারাপ। আন্দোলনের জন্য সরকার স্বৈরাচার সরকারের বিরুদ্ধে ছাত্ররা অনেক আন্দোলন করছে, যার কারণে আমাদের এক্সাম বারবার পিছিয়ে দেওয়া হয়েছে। আমাদের আন্দোলন এখন যদি না মানে আমরা এভাবে আন্দোলন করে যাবো, আবার ছাত্র যৌনতা ক্যাপবে। আমাদের মাঝখানে তো রেজাল্টে একটা বৈষম্য দেখা দিল, না কারণ ওরা তো, আমরা তো নির্যোগ্যতা পরীক্ষা দিচ্ছি, ওরা তো নির্যোগ্যতা দেয় নাই, এবং আমরা একটা পরীক্ষা কোনো 6 মাস হতে পারে না। আমাদের অনেক ভাই বোন, মাত্র 3টা হসপিটালের রিপোর্ট, 258 জন আমাদের এইচএসসি ব্যাচমেটরা আহত। তারা না তো মেন্টালি প্রিপেয়ার, না তো ফিজিক্যালি প্রিপেয়ার। যারা জেল থেকে বেরোয়েছে তাদের সাথেও আমাদের কথা হয়েছে, তারা একটা ট্রমার মধ্যে আছে, তারা অন্তত 1 মাসের মধ্যে রিকভার করার মতো অবস্থায় নেই। তাদের ছাড়া আমরা, তাদের সাথে যেহেতু আমরা একসাথে যুদ্ধ করছি, আমরা অবশ্যই তাদের ছাড়া পরীক্ষার হলেও বসবো না। আমরা ইতিমধ্যে 7টা পরীক্ষা দিয়েছি, আমাদের বাকি যে 6টা পরীক্ষা আছে ওই 6টা পরীক্ষা এসএসসি থেকে নিয়ে একটা ফুল রেজাল্ট, আমার 7টা পরীক্ষা এবং বাকি যে 6টা ওই 6টা এস দেখিনি, একটা ফুল রেজাল্ট প্রকাশ করা হোক, যেটাতে সর্বজনীন গৃহীত এবং আমরা যেটা নিয়ে সন্তুষ্ট। আমাদের মেধার পরিচয় আমরা অ্যাডমিশন টেস্টে দিব, আমাদের কোনো রকম সময় আমরা নষ্ট করতে চাই না। এই পরীক্ষা নামক খেলে আমাদের কোনো রকম সময় নষ্ট করতে চাই না। আমাদের অনেক সহপাঠী, অনেক ভাই এখন হসপিটালে ভর্তি, আমরা তাদেরকে রেখে পরীক্ষার হলে বসতে পারবো না, এটা আমাদের পরিষ্কার কথা। আমাদের দাবি একটাই, সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে আমাদের রেজাল্ট প্রকাশ করা হোক, এটা আমাদের দাবি। Come on, come on, come on.